নমস্কার, প্ল্যাটু আর স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ, আর আমার সঙ্গে আমার বন্ধু বা ভাইপো যাই বলুন না কেন, রোশন লস্কর। এই শহরে বিত্তশালীদের জন্য যেমন পাঁচতারা হোটেল আর অজস্র রেস্তোরাঁ রয়েছে, ঠিক তেমনই হাইকোর্ট পাড়ায় উকিল ও মক্কেলদের জন্য রয়েছে এই সস্তার ঘরোয়া হোটেল। কলকাতার এমন কিছু শতাধিক বছরের পুরনো হোটেল রয়েছে যারা বংশানুক্রমিকভাবে মানুষকে অত্যন্ত সস্তার খাবার পরিবেশন করে আসছে। তেমনি কলকাতার হাইকোর্ট সংলগ্ন কেএস রায় রোড, যা কিরণশঙ্কর রায় রোড নামে মানুষের কাছে পরিচিত, এই শতাধিক বছরের পুরনো হোটেল রয়েছে। হেস্টিংস রেস্টুরেন্ট অ্যান্ড মিটিং হাউস ওই চত্বরে, যা উকিলবাবুর হোটেল নামে সাধারণ মানুষের কাছে পরিচিত। পুরনো আদলকেই বজায় রেখেছে বর্তমান হোটেল কর্তৃপক্ষ। রংচটা দেয়াল, মেঝেতে ময়লার আস্তরণ, সেই পুরনো আমলের সাদা কালো মেঝে, হোটেলের অন্দরে মেরে কেটে বড় জোর 100 বর্গফুট জায়গা। আর এই মাত্র 100 বর্গফুট জায়গা জুড়ে তিনটে সেগুন কাঠের টেবিল আর বেঞ্চি পাতা, এই হয়েছে হোটেলের অন্দরমহলের চিত্র। খাবারের মেনু বলতে পাবেন হরেক রকমের আমিষ এবং নিরামিষ খাবার। 1885 সালে তৈরি এই হোটেল বর্তমানে 3 হাত বদল হয়ে হোটেলের বর্তমান কর্তা শ্রী শৈলেন্দ্র কুমার রক্ষিতের বাবা সুকুমার রক্ষিতের হাতে আসে। শৈলেন্দ্র কুমার রক্ষিত কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবীও বটে। আগেকার দিনে এই রাস্তার নাম ছিল হেস্টিংস স্ট্রিট। পরবর্তীকালে রাস্তার নাম বদলালেও হেস্টিংস রেস্টুরেন্ট নামটির আর বদল হয়নি। হোটেলের প্রাক্তন মালিক প্রয়াত কাঙালিচরণ ঘোষ কিছু টাকা ধার নিয়েছিলেন সুকুমার রক্ষিতের কাছ থেকে, কিন্তু সেই ধার তিনি অনেক চেষ্টা করেও আর শোধ করতে পারেননি, এবং ধার শোধ করতে না পারায় হোটেলটি তিনি হস্তান্তর করে দেন। তখন কিন্তু হোটেলটার নাম হেস্টিংস রেস্টুরেন্ট অ্যান্ড ইটিং হাউস ছিল না, তখন হোটেলটির নাম ছিল অন্য, তখন হোটেলটির নাম ছিল খাবার ঘর। তখন হোটেলে কেবলমাত্র বিকেলের দিকে কাটলেট এবং চপ দিয়ে ব্যবসা চলত, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে 60-এর দশকে পূর্ণরূপে বাঙালি খাবারের হোটেল হিসেবে রূপান্তরিত হয়। সবথেকে আশ্চর্যের বিষয় শুনলে আপনারা প্রত্যেকেই হয়তো অবাক হবেন, আবার বলছি যে শুনলে হয়তো খুব অবাক হয়ে যাবেন, একসময় কলকাতা হাইকোর্টের অফিসিয়াল প্রেস কর্নার ছিল এই হোটেল। এখান থেকেই হাইকোর্ট সংক্রান্ত প্রেস রিলিজ হতো, সাংবাদিকরা এখানেই আসতেন, বসতেন, বিকেলবেলা চপ কাটলেট খেতেন, এবং প্রেস রিলিজ বা প্রেস কনফারেন্স যেটাই আপনারা বলুন না কেন সেটাই এই হোটেল থেকে রিলিজ হতো। এটা একটা অবাক করার মতন ব্যাপার, অনেকেই হয়তো জানেন না। যাই হোক, হোটেলটি এখনও বর্তমানে অত্যন্ত সুনামের সঙ্গেই সেই
137 বসন্ত পার করেও ব্যবসা করে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশে কোভিড পরিস্থিতি চলছে, সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং খুব শিগগিরই আমরা আমাদের পরের ভিডিওটি নিয়ে আসব, সেই ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।